মাঠে বেশ কঠিন একটা পরীক্ষার মুখোমুখি বার্সেলোনাকে হতে হবে এরকমটা অনেকেই ধারণা করেছিলেন এবং সেই ধারণার সত্যতাও মিলেছিল বার্সেলোনা ফার্স্ট হাফে পিছিয়ে পড়ে উগো দুরো গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন কিন্তু ওই ফার্স্ট হাফের একেবারে লিটারালি শেষ কিকে। বার্সেলোনা সমতায় ফিরেছিল তার আগে পরে এইরকম দৃশ্য আমরা দেখেছি যেখানে বার্সেলোনা খানিকটা ঝুঁকির ভেতরে ছিল রবার্ট লেভানডস্কি ফার্স্ট হাফ আগে গোল করে দলকে সমতায় নিয়েই মাঠ ছাড়েন এবং এরপর সেকেন্ড হাফের শুরুতে লেভানডস্কি একটা পেনাল্টি থেকে গোল করে দলের প্রথমবারের মতো এই ম্যাচে দলকে লিড এনে দেন এবং এরপরে দুই এক গোলের জয়টা বার্সেলোনা নিশ্চিত হয় আনন্দ এই জায়গায় লেভান ডবস্কি তিনি বার্সেলোনার এই সিজনে আসলে মূল গোল করার দায়িত্বটা তাকেই পালন করতে হবে এবং হ্যান্সি ফ্লিক আসার পর মনে হচ্ছিল যে লাস্ট সিজনে লেভান লাস্টের দিকে যেমন ছিল এই সিজনের শুরুতে সেটা আসলে চেঞ্জ হয়ে যাবে এবং হ্যান্সি ফ্লিক সেটাই বলছেন লেভান আমি অনেকদিন ধরে চিনি এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন ধরা টয়লেট ট্রেজ ফুরফুরে মন সারাক্ষণ তার উপরে ভরসা রাখা যায় এবং লেভেন শুধু গোল করা না ডিফেন্সিভ এফোর্ট আসলে তার এই ম্যাচটাই দেখা গেছে হানসিফলিক লেভেন যেই কম্বিনেশন আমরা বায়ার্নে দেখে এসছি সেটার একটা ঝলক হয়তো আপনারা বলতে পারি গতকালকে দেখেছি লেভেন গতকালকে বেশ দায়িত্ব নিয়েই কাজগুলো করে গেছেন বেশ ভালো সময় ট্র্যাক ব্যাক করছিলেন এবং তার সাথে যারা খেলছিলেন ইয়ামালের সাথে তার একটা ভালো কম্বিনেশন আমরা গতকালকে দেখেছি ইয়ামালকেও সামলাতে বেশ কষ্ট করতে হয়েছে ভালেন্সিয়াকে ভালেন্সিয়ার যারা নর্মাল উইঙ্গার খেলছিলেন তারা এই ম্যাচে ছিলেন না আলমেইদা সেখানে খেলছিলেন পরে রুবেন বারাখা তিনি হাফ ওই ড্রিঙ্কস ব্রেকের সময় তিনি বলছিলেন যে ইয়ামালকে খুব তাড়াতাড়ি ক্লোজ ডাউন করলেন কারণ ইয়ামালকে ক্লোজ ডাউন না করলে লেভেলফকে অনেক ভালো ফাঁকা সুযোগ পেয়ে যাচ্ছিলেন লেমনডফকে হ্যাফ হ্যাটট্রিকই করে ফেলতে পারতেন একদম শেষ মুহূর্তে একটা বল তিনি বাইরে দিয়ে অনেক দূর দিয়ে মারলেন তবে বার্সেলোনা যেই শুরুটা পেলো প্রথম পঁয়তাল্লিশ মিনিটে বেশ সেই কি ছিল আরেকটা বড় যেটা বার্সেলোনার জন্য পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে বার্সেলোনার ওই রেজিস্ট্রেশন নিয়ে একটা সমস্যা ছিল শেষ পর্যন্ত তিনজন প্লেয়ারকে তারা রেজিস্টার করাতে পেরেছে ইনিয়েগো মার্তিনেজ পাবলোতরে এবং আরেকজন ছিলেন তাদেরকে রেজিস্টার করানো গেছে আপাতত এক সপ্তাহের ধাক্কাটা ঠেকানো গেছে পরের সপ্তাহে ধাক্কাটা কিভাবে ঠেকানো হবে সেটা এখনো জানা নেই আত্মিক বিল বর সঙ্গে ম্যাচ কিন্তু আছে আর দেখুন এই ধাক্কা সামলানোর এই যে প্রথম যে অ্যাসাইনমেন্টটা ছিল হ্যান্সি ফ্লিকের সেখানে আসলে আমরা বেশ কয়েকজন নতুন ফুটবলারও দেখলাম লা মাসিয়ার থেকে বার্নালকে আমরা দেখেছি তার ডেবিউ হয়েছে এরপর যে তিনি নামলেন ওভারঅল কি এটা বার্সেলোনার হচ্ছে এইসব ইয়াং ফুটবলাররা যে আসছেন বিগ ম্যাচে পারফর্ম করছেন এটা তো একটা প্লাস পয়েন্ট একটা প্লাস পয়েন্ট কিন্তু আপনি যখন বার্সেলোনার কালকের ম্যাচটা শুরুটা দেখবেন মিডফিল্ডটা দেখলে আপনার কাছে একটু মনে যে এত তারপর তারা অবস্থাটা সামলে নিচ্ছিলেন বার্সোনা খেলার ভেতরে নতুনত্ব আমরা কি পেলাম রাফিনিয়া এবং লামিনিয়ামাল এই দুজন প্রায় একই জায়গায় শুরু করেছেন রাফিনিয়া আর একটু সেন্ট্রালি যাচ্ছিলেন আর লামিয়ামাল হোয়াইট পজিশনে সেখান থেকে তাদের ভেতরে কম্বিনেশনটা ঠিকঠাক হচ্ছিল ঠিকই কিন্তু ট্র্যাক ব্যাক করার ব্যাপারটা লামিনামাল বা অন্য পাশের নামেছিলেন ফেরান তোরেস তারা কেউ সেই অর্থে করতে পারছিলেন এবং সেই কারণে ভ্যালেন্সিয়ার ফুল ফুলব্যাকদেরকে আমরা যথেষ্ট পরিমাণ দেখছিলাম যে বার্সেলোনার ডিফেন্সে পরীক্ষা নিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু ভ্যালেন্সিয়া গোল করলো এবং ভ্যালেন্সিয়া যে লিড নিয়েছিল একেবারে ডিজার্ভিংলি ফার্স্ট হাফে আপনি যদি বলেন যে কোন দলটা এগিয়েছিল সেই দলটার নাম ভ্যালেন্সিয়া বেশ কিছু সুযোগ তারা তৈরি করেছিল উগোদরও ওই গোলটা করার আগে একটা সুযোগও নষ্ট করে ফেলেছিল যদিও সেখান থেকে গোল করলে হয়তো অফ সাইডে থাকতেন বার্সেলোনা এরপর ম্যাচটা যেভাবে ঘোরালো সেটাও এক ফুল ব্যাকের কল্যাণে বালদে লেফট ব্যাক তিনি আসলে বেশ সজাগ হয়ে উঠলেন শেষের দশ পনেরো মিনিটে এবং তখন তিনি বেশ অ্যাডভান্স পজিশনে একটা রান নিলেন সেখান থেকে ইয়ামালের কাছে বল গেল এক পাশ থেকে ক্রস ইয়ামালের কাটব্যাক থেকে গোল করেন গোলের আগ পর্যন্ত লেভান ওই ম্যাচে খুঁজেও পাওয়া যাচ্ছিল না এবং তখন আসলে এই ধরনের সংশয় তৈরি হচ্ছিল যে লামিন ইয়ামাল এবং হচ্ছে রাফিনিয়া এই কম্বিনেশনটা কাজ করছে কিনা লাকিলি সেকেন্ড হাফ যখন শুরু হলো বার্সেলোনার দিক থেকে বলছি সেকেন্ড হাফটা ব্যালেন্সিয়া খুবই সেই শুরু করেছিল এর পরপরই আমরা দেখলাম যে তার খানিক্ষণ আগে বালদে ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়ে গেলেন একটা বড় ইঞ্জুরি পেনাল্টি থেকে একটা পরিষ্কার পেনাল্টি সেখান থেকে গোল করে দলকে লিড এনে দিলেন তিনি আসলে যেটা বলছেন তার ফার্স্ট ম্যাচের অবজারভেশন সেখানে তিনি যে নতুনদের আমরা দেখেছিলাম যে প্রি সিজন টুডেও তিনি ট্রাই করেছিলেন সেই জিনিসটাকে কিন্তু তিনি ইমপ্লিমেন্ট করলেন ইউএস সফরের সময় লা মাসিয়ার প্লেয়াররা দেখিয়েছে তারা প্রস্তুত আমি দলের খেলা নিয়ে সন্তুষ্ট বার্নাল এবং কাসাদোর কথা তিনি বলছিলেন আলাদা করে যেহেতু এই দুজনকে খেলানো হয়েছে তবে বার্সেলোনার এরপরও ওই যে ডিফেন্সের সমস্যাটা একটা একটা ভালো বল সেই খুব খেলেছে এমন না তবে মেসতে গিয়ে জিতে আসাটাই আমার কাছে মনে হয় বড় কথা এবং বার্সেলোনার সিজনের ফার্স্ট ম্যাচটাই ছিল বড় ম্যাচ কঠিন ম্যাচ সাধারণত এরকম ম্যাচ একটু পরের দিকে লালিগায় পরে সেই হিসেবে একটা দারুণ জয় রিয়াল মাদ্রিদ তারাও মাঠে নামছে এবং রিয়াল মাদ্রিদ তারা মাঠে নামছে বার্সেলোনা জিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ সেই সম্ভাবনাটা আসলে রয়েছে যদিও মায়রকা তাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে এই সিজনে আপনি মোজিকা এসেছেন ইয়হান মোহিকা তিনি এসেছেন এরপর আমরা যদি দেখি হয়েছে তবে রিয়াল মাদ্রিদ এই ম্যাচের ক্লিয়ার ফেভারিট রিয়াল মাদ্রিদকে এখন সেখানেই বলা হচ্ছে যে আসলে রিয়াল মাদ্রিদ কত পয়েন্টের ব্যবধানে লিগ জিতবে এই আলোচনাটাও হয়ে যাচ্ছে মানে একটু বাড়তি আলোচনা ডেফিনেটলি কিন্তু যেখানে বার্সেলোনার অবস্থাটা এরকম তখন আপনি রিয়াল মাদ্রিদে যখন আপনি এরকম অবস্থা দেখবেন যেখানে ফ্রন্ট ফোরে অনেক ধরনের কম্বিনেশন করে খেলানো যায় সেটা সুপার কাপে আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদ কতটা লিথাল হতে পারে যদি তারা ওই কম্বিনেশনগুলো ঠিকঠাক রাখতে পারে তবে সিজনের প্রথম ম্যাচ কার্লো আঞ্চেলত্বী এতটাও সহজভাবে দলকে মানে এতটাই কনফিডেন্স দেবেন না যে তারা

হ্যাঁ সেই জায়গাটাই আসলে রিয়ালমার্টিতে চান যার এই দলটা তো এখন সেট মানে আপনি কামাভিঙ্গাকে ছাড়াই খেলছেন সেটাও হচ্ছে আপনি ওই জায়গায় কাকে ফিট করবেন সেটাও আপনি মানে নিয়েছেন ডেভিড আলাপা আর কামাভিঙ্গা এই দুইটাই তো মেজর ইঞ্জুরি কনসার্ন সেখানে আসলে প্রপার ওই ফুটবলার এখন আসলে রয়েছে আমার কার্লো অঞ্চলের তো ওই স্টার্টিংটা এটাই আসলে ইম্পর্টেন্ট মানে ওই নার্ভটা ধরে রাখা সিজনের ফার্স্ট ম্যাচ এছাড়া কোনো কিছুই না আনচেলো থেকে প্রেস কনফারেন্সে এক সাংবাদিক প্রশ্ন করছিলেন যে টনি ক্রোসের ব্যাপারে টনি কে কতটা আসলে রিয়াল মাদ্রিদ মিস করেছে এটা একটা ব্যাপার যে আপনি কোনো একটা প্লেয়ারকে দেখলে কোনো একটা প্লেয়ারের খেলা দেখলে বুঝতে পারেন যে ওই টিমটা রকম খেলে টোনি ক্রোস আসলে ওই রেফারেন্স পয়েন্টটা ছিলেন রিয়াল মাদ্রিদের অনেক সময় ধরে ইনফ্যাক্ট শেষ তিন চার বছর ধরে আসলে টোনি খেলা দেখলেই বোঝা যেত যে রিয়াল মাদ্রিদ কোন কম্বিনেশনে খেলছে কোন দিকে আসলে খেলাটা বিল্ড করছে সেটা সুপার কাপে মিসিং ছিল তবে রিয়াল আঞ্চলতি ওটাও বলছেন যে আসলে সবাই মিলেই ওই যে কমতিটা রয়েছে ভালভের দে কখনো কখনো বেলিংহাম সবাই মিলেই কমতিটা দূর করে দিবেন তখন আসলে টোনি ক্রোসকেও মিস করার মতো অবস্থা হবে না কাইন্ড অফ স্যাড থিং যে

For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.